হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ভাই। আর তোমরা দেখতে পাচ্ছ পিছন থেকে আমি এখন আছি রাজেন্দ্রপুর মাছ বাজারে নৈহাটি। তো আর কত রকমের মাছ আজকে মার্কেটে এসছে পুরোপুরি তথ্য দেবো, ফোন নাম্বার এবং নাম সহ আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর এখন বাজে তিনটে বেজে গেছে। আমার পিছন দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেশি মাছ, শিঙি, তারপরে তোমার পাঙস, রূপচাঁদ, এইসবের বাজার। আর সামনের দিকে ক্যামেরাটা আমি ঘুরিয়ে নিচ্ছি, সামনে এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা সাদা মাছের বাজার। সাদা মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, এইসব মাছ এখানে আছে। চলো, কীরকম কী দাম চলছে আর কীরকম কত কিলো কী মাছ সবই দেখাবো তোমাদেরকে। তো চলো দেরি না করে দেখে নিই এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করলে বুঝতে পারবে না নতুন কী আপডেট আছে। জুন শেষ হতে যাচ্ছে এবং জুনের শেষের দিকে কী দাম চলছে তোমাদেরকে আজকে জানাবো। তো চলো দেখে নিই। তো গাইস, প্রথমেই বলে নিই, অনেকে কমেন্ট করে রাত্রিবেলায় গেলে গাড়ি বাস পাবো নাকি। তো এই যে নৈহাটি স্টেশনে ট্রেন থেকে নেবেই, বেরিয়েই রাস্তা পাবে, রাস্তাতে দেখবে অনেক টোটো দাঁড়িয়ে আছে, রিক্সা আছে, এদেরকেই একটা ভাড়া করে নিয়ে বলতে হবে রাজেন্দ্রপুর বটতলায় যাব। তো মাঝবাজারের সামনেই ওরা নামিয়ে দেবে এবং দেখতেই পাচ্ছ এখনও মাছের গাড়ি দাঁড়িয়ে আছে সব। তো চলো ঢুকি হাটের ভেতরে। এই যে ঢুকে পড়েছি এবং দেখো সব হাট বসে গেছে একদম মাছের। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে, কীভাবে এক্সপোর্ট হচ্ছে ট্রাকের মাধ্যমে এবং প্লাস্টিকের বলের, সেগুলো দেখাবো। তো চলো শুরু করি ভিডিওটা। পাঙ্গস কত লাইনের আছে? 400 লাইন। আজকে কি দাম চলছে 400 লাইনের পাঙ্গস? 80 পয়সা পিস। কত লাইনের আছে? 600। আজকে কি দাম চলছে 600 লাইনের মাছ? পিসে না কেজিতে? 350 টাকা কেজি পাঙ্গস। তোমার নামটা কি আছে? শুভদীপ ঘোষ। এটা কোথায় ডেলিভারি হচ্ছে দাদা? কাকদ্বীপ। কত বল আছে অর্ডার? কত বল আছে অর্ডার? 50 পিস। রূপচাঁদ সব রূপচাঁদ জাপানি। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্যাস প্যাকিং হচ্ছে। গ্যাস প্যাকিং হয়ে যাওয়ার পরে এই যে কার্টুনগুলো পাশে রাখা আছে, এই কার্টুনের ভেতরে ঢুকিয়ে তারপরে এক্সপোর্ট করা হয়। কার্টুনের রেট হচ্ছে পার প্যাকেট 50 টাকা এবং শুধু বলে নিলে যে বলগুলো হচ্ছে, এই যে গাড়িতে তুলছে দেখো বলগুলো, ওই যে গাড়ির মধ্যে রাখা যেটা আগে দেখিয়েছি কাকদ্বীপ যাচ্ছে, সেটা হচ্ছে 35 টাকা পার প্যাকেট। এইভাবে নিয়ে যাওয়া যায়, অল ইন্ডিয়া সার্ভিস আছে। একটু বড় সাইজ আছে, এগুলো তো পুরো একটা একটা হবে, মিস হবে না। যেমন হচ্ছে ফেলবে গুনে গুনে তুলবে। শিঙি দেশি? দেশি শিঙি। কি দাম বেচছো আজকে দেশি শিঙি? বিক্রি হচ্ছে কেজিতে 1000 টাকা কেজি। কেজিতে আনুমানিক 250 পিসের মতো। কই এনেছো আজকে? কই700 টাকা কেজি। এটা আজকের দাম চলছে 1.60 টাকা পিস। 1.60 টাকা একটু এর দামটা একটু কম আছে আজকে। হ্যাঁ, এটার দামটা একটু কম আছে, 1.60 টাকা পিস। এখন ছোটো মাছ মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে, যখন মাছ মোটামুটি অ্যাভেলেবেল হয় তখন দামটা কম। গাইজ, তোমরা চিনতেই পারছো কাকে দেখাচ্ছি, নাম আর বলতে হচ্ছে না, ফোন নাম্বার তো পেয়েই যাবে। এটা
কত লাইনের আছে এটা? 100 লাইন 100 লাইন 100 লাইন কি দাম চলছে আজকে? আজকে 150 টাকা কিলো 150 টাকা এই 150 তোমার নামটা কি আছে? সোনা দাস সোনা দাস ফোন নাম্বারটা একটু বলে দাও ফোন নাম্বারটা ফোন নাম্বারটা 7449821274 চিতল কত চলছে কাকা আজকে? আজকে চিতল কত চলছে? 25 টাকা 25 টাকা এটা সরলপুটি কত লাইনে আছে আজকে? 1200 লাইন আজকে কি দাম যাচ্ছে? 500 টাকা কেজি আচ্ছা নামটা বলো একটু বলে দাও হ্যাঁ নামটা বলে দাও একটু কুমার ঘোষ সুকুমার ঘোষ ফোন নাম্বার দিয়ে দেবো আমি আর কিছু আছে সরল পুটি ছাড়া আপনার কাছে আর কিছু জাপানি পুটি আছে জাপানি পুটি জাপানি পুটিটা একটু দেখাও সুকুমার দার কাছে রূপচাঁদও আছে এটা রূপচাঁদ কত সুকুমার দা কত লাইনের আছে আজকে 400 টাকা কিলো 1000 লাইনের মাছ 1000 লাইনের মাছ 400 টাকা কিলো আচ্ছা আর আপনার কাছে তো জাপানি পুটিও আছে জাপানি পুটিটা একটু দেখিয়ে দাও আমাদের সঙ্গে দুজন বন্ধুকে পেয়ে গেছি এই যে কি মাছ নিলেন দাদা কই মাছ আর শিঙি মাছ এই সাধনদার থেকে নিলেন আচ্ছা যাবেন কোথায় মানে কোথা থেকে এসছেন আপনি আপনি একাই এসছেন নাকি বন্ধু আছে আপনার সাথে আচ্ছা আপনার দাদার নামটা কি পরেশ মাইতি পরেশ মাইতি আপনি কোথা থেকে এসছেন আপনারা কোলাঘাট কোলাঘাট থেকে তো এর আগে কোনোদিন এসছেন নৈহাটিতে মাছ নিয়ে গেছেন এর আগে নিয়ে গেছেন তাই তো মানে মোটামুটি কতদিন আগে হবে এক মাস আগে ওই পুকুরে ছেড়েছেন আর আজকে কি মাছ কিনলেন পাঙ্গস রূপচাঁদ আর এই সাধনদার কাছে শিঙি নিয়েছেন বোধহয় শিঙি কই নিয়েছেন নাকি কইও নিয়েছেন আচ্ছা আচ্ছা তো নৈহাটি বাজারে দাম ফাম সম্পর্কে কীরকম কি খুশি তো আপনারা মোটামুটি কমের মধ্যেই পাওয়া যাচ্ছে তো অন্যান্য বাজারের থেকে ক্যারিং খরচাটা দূর থেকে আসলে তো ক্যারিং খরচাটা পড়বেই আপনারা কিসে নিয়েছেন ডালডার ড্রামে একটু খুলুন না একটু বড় সাইজটা আছে তাই তো তো ধন্যবাদ দাদা আসতে থাকবেন নৈহাটিতে কত দাম চলছে আজকে গ্লাস কাপ 220 আচ্ছা আমেরিকান রুই যেটা বলছে তাই তো কি দাম চলছে আজকে 300 টাকা কেজি কত লাইনের আছে মাছটা 100 লাইনের মনোসেক্স যেটা বলছে তাই তো মনোসেক্স কত লাইনের আছে এটা 100 লাইনের এটা কত লাইনে আছে 200 লাইনে এটা কি দাম চলছে আজকে আজকের রেটটা 200 টাকা আচ্ছা এই আর বড়টা যেটা দেখালে 100 লাইনের 180 টাকা আচ্ছা রুই কাতলা বৃষ্টি না থাকার দরুন রুই কাতলার আজকে বাজার মার্কেট এখন নেমে গেছে কি
এটা রুই কাতলা কি মিক্স আছে এটা রুই আর কাতলা মিক্স আচ্ছা কি দাম চলছে আজকে 60 ভাঙা হবে এটা এখন 180 টাকা রেট আছে আজকের বাজার মার্কেট মূল্য আজকের বাজারে হ্যাঁ পাইকার কম আছে কত লাইনের আছে এটা হ্যাঁ কত লাইনের আছে এটা 160 এর মতো ভাঙবে 1 কিলো 1 কিলো রুই আর কাতলা কাতলাটা এক সাইজ বড় রুইটা এক সাইজ আর কিছু ছোট নামটা কি আছে আপনার হ্যাঁ নাম সুশান্ত রাজবংশী এটা কি শুধু কাতলা না এটা রুই কাতলা আছে এটা একটু ছোট সাইজ নাকি এটা এই তিনটা এক সাইজ এই যে আছে শুধু বডি আছে বাবু হাত মার হাত মার মাছ গাজাচ্ছে রে এটা শুধু রুই এটা শুধু রুই হ্যাঁ শুধু রুইটা কি দাম যাচ্ছে 160 আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলা যাবে 8910-699-426 আচ্ছা ধন্যবাদ দাদা গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখেছো চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে আর একটা কথা তোমাদের বলে দিই এখান থেকে মাছ নিয়ে গিয়ে অল্প পরিমাণে নিয়ে গিয়ে আবার যদি পুকুরে ছাড়তে পারো তো বেকার যারা আছো বেকারদের জন্য কিন্তু এটা একটা সাফল্যের চাবিকাঠি মানে এটাতে কোনো কিছু মানে রোজ রোজ দেখতে হয় না কিছু করতে হয় না কিন্তু এটা পুকুরে ছেড়ে দেওয়ার পরে এটা একসময় কিন্তু বড় হয়ে যাবে তখন বিক্রি করলে কিন্তু ভালো পয়সা পাওয়া যাবে তো অবশ্যই আমার চ্যানেলটা ফলো রাখো এবং কী কী আপডেট দিচ্ছি প্রত্যেক সপ্তাহে আমি আপডেট দেবো দেখতে থাকো রাজু ভাইয়ের সাথে থাকো এবং সুস্থ থাকো আশা করি সুস্থই আছো আরও সুস্থ থাকো তো শেষ করছি ভিডিওটা এখানেই বাই বাই টাটা গুড নাইট